ব্রিটেনের এখন বড় সমস্যা দারিদ্রতা পারবে এই দারিদ্রতা দূর করতে কিভাবে ট্যাকেল দিবেন এই দারিদ্রতা নির্বাচনের পর এটাই এখন অন্যতম আলোচনার বিষয় দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনের জন্য লেবার পার্টি তাদের ইশতেহার একটু ভিন্নভাবেই তুলে ধরেছিল গত দুই সালের নির্বাচনের পর তিন সপ্তাহ আগে কিয়ার স্টারমার একটি টুইট বার্তায় বলেছিলেন তিনি লোকাল ফুড ব্যাংকের সাথে থাকতে পেরে গর্বিত লেবার পার্টি ক্ষমতায় গেলে ফুড ব্যাংকের আর প্রয়োজন হবে না কিন্তু এবার তারা ফুড ব্যাংক কিংবা ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে কোনো প্ল্যান সামনে আনেননি ফলে লেবার পার্টি ক্ষমতায় এসে এখন কিভাবে দারিদ্রতা মোকাবেলা করবে কিংবা দরিদ্রদের কিভাবে সহযোগিতা করবে সেটা স্পষ্ট নয় তবে কেন্টের লেবার নেতা রুসি ডুফিল বলেছেন তারা প্রভাটি নির্মূল করবে বিশেষ করে চাল প্রভাটি নির্মূলে ব্যাপকভাবে কাজ করা হবে দুই হাজার নয় দশ সালে ট্রাসের ট্রাস্ট মাত্র একচল্লিশ হাজার জরুরি খাবারের পার্সেল বিলি করেছে অন্যদিকে দুই হাজার তেইশ সালে এই সংখ্যা বেড়ে তিন দশমিক এক মিলিয়ন হয়েছে ব্রিটিশ সোশ্যাল সার্ভেতে দেখা গেছে ব্রিটিশ নাগরিক মনে করেন দেশের প্রকৃত দরিদ্রের সংখ্যা শতাংশ অনেক বেড়েছে যা গত চার দশকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ এদিকে লেবার পার্টি জানিয়েছে তারা প্রাইমারি স্কুলে ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থা করবে এছাড়া জরুরি খাদ্য পার্সেলের উপর ব্যাপক নির্ভরতা শেষ করতে কাজ করবে দেশের সবচেয়ে বড় ফুড ব্যাংক সরবরাহকারী ট্রাস্টের ট্রাস্টের পলিসি ডিরেক্টর হেলেন জানিয়েছেন তারা লেবার পার্টির প্রতিশ্রুতি দেখে উৎসাহিত হয়েছে সোশ্যাল হাউসিং নির্মাণ এবং জব সিকিউরিটির প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলে দরিদ্র দারিদ্রতা বা দরিদ্রতা হ্রাস করবে বিশেষ করে ফুড ব্যাংক নির্মূল করতে ব্যবস্থা গ্রহণ এবং চাল প্রভাটি নির্মূলের প্রতিশ্রুতি ক্যাম্পেনারদের মধ্যে আশা জাগিয়েছে এদিকে লেবার পার্টি চাইল্ড কেয়ারের ক্ষেত্রে দুই সন্তান ক্যাপ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অন্যদিকে অ্যাকশন গ্রুপ এই শিশু দারিদ্রের সবচেয়ে বড় কারণ হিসেবে অভিহিত করেছে এই ক্যাপের কারণে বর্তমানে দুই মিলিয়ন চাইল্ড বেনিফিট পাচ্ছে না ইনস্টিটিউট অব ফিজিক্যাল স্টাডিজ বলছেন আগামী পাঁচ বছরে এই ক্যাপের কারণে ছয় লাখ সত্তর হাজার শিশু ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে এই ক্যাপ বাতিল করা হলে সরকারকে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ করতে হবে প্রধানমন্ত্রী কি আর স্টার্মার বলেছেন যে তিনি ক্যাপ বাতিল করতে চান তবে এক্ষেত্রে কোনো টাই টাইম লাইন দেননি তিনি জোসেফ রান্ট্রি ফাউন্ডেশন বলেছেন ইউনিভার্সিটি ইউনিভার্সাল ক্রেডিট রে বর্তমানে সর্বকালে সবচেয়ে নিচে রয়েছে পঁচিশ বছর বা তার বেশি বয়সী একজন তার কস্ট অফ লিভিংয়ের চাইতে তিরিশ পাউন্ড কম ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট পাচ্ছে তাই এই বিষয়গুলোর দিকে বেশি মনোযোগ দিতে হবে কেয়ার স্টার মার্কেট রুমানা রাখি রানা টিভি লন্ডন